সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বলিউড ও টলিউডের মেগা স্টার মিঠুন চক্রবর্তী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে দিলীপ ঘোষের হাত থেকে হাতে তুলে নিলেন বিজেপির পতাকা। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য পরিদর্শক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় সমেত আরো অন্যান্য। মিঠুন চক্রবর্তী এর আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তৃণমূলের পক্ষ থেকে তাকে রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হয়েছিল। মিঠুন চক্রবর্তী তৃণমূল দলের হয়ে প্রচারে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে একটি অর্থলগ্নি সংস্থার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়লে তিনি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেন ও শারীরিক অবস্থার অবনতির কারণ দেখিয়ে রাজনীতি থেকে দূরে সরে যান। বাংলায় নির্বাচনের কথা মাথায় রেখেই মিঠুনকে দলে টানতে উদ্যত হয়ে গেরিয়া শিবির। কিছুদিন আগেই তার সাথে দেখা করেন স্বয়ং আরএসএস এর প্রধান মোহন ভাগবত। তার পরপরই থেকেই মিঠুনের গেরিয়া শিবিরে যোগদানের বিষয় নিয়ে শুরু হয় চর্চা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার ব্রিগেডের সবাই উপস্থিত হয়ে একদম বাঙালি সাজে প্রধানমন্ত্রীর উপস্থিতির আগেই মিঠুন হাতে তুলে নিলেন বিজেপি দলীয় পতাকা। মিঠুন চক্রবর্তীর এভাবে দলে যোগদান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।